কেবিসির মঞ্চ থেকে চিরবিদায় অমিতাভের, সঞ্চালনা থেকে বিদায় নিলেন বিগ বি, বিদায় বেলায় চোখে জল শাহেনশার। চোখের কোণে জল, বছর শেষে কেবিসির মঞ্চ থেকে বিদায় বিগ বিকে। তবে কি বন্ধ হতে চলেছে কোন বনেগা করোড়পতি? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। ভারতের অন্যতম জনপ্রিয় টেলিভিশন শো কোন বনেগা করোড়পতি, আর এই শোয়ের মূল আকর্ষণ সঞ্চালকের ভূমিকায় বিগ বি অমিতাভ বচ্চন। আর এবার সেই বিগ বি কেবিসির মঞ্চ থেকে বিদায় জানালেন বছরের শেষ দিনে, আর দেখা যাবে না তাকে। পুরনো বছর বিদায়ের আবহেই বচ্চনও যেন বিদায় নিলেন। এপিসোডের শেষে ইমোশনাল হয়ে গিয়েছিলেন অভিনেতা অমিতাভ বচ্চন, তাকে বলতে শোনা গেল দেবী অর সজ্জন, এবার আমি আসছি, কাল থেকে এই মঞ্চ আর সাজবে না। কেবিসির মঞ্চে ফ্ল্যাশব্যাকে তখন ভেসে ওঠে সিজনের পুরনো কিছু ঝলক। অমিতাভ বচ্চন আরো জানান, কাল থেকে এখানে আসবো না, আপনজনদের এ কথা বলবার না তো আছে হিম্মত না আছে ইচ্ছা। আমি অমিতাভ বচ্চন এই মঞ্চ থেকে এইবারের মতো শেষ দফায় বলছি শুভরাত্রি। তখন আবেগে যেন গলা বুঝে আসছিল তার। গত 20 সপ্তাহ ধরে নিয়মিত টিভির পর্দায় অমিতাভের এই কুইজ শো দেখতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন দর্শকেরা, সেই অভ্যাসে ছেদ পড়ল অবশেষে। 23 বছর ধরে এই রিয়েলিটি শোয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত শাহেনশা। 15টি সিজনের মধ্যে 14টি সিজন হোস্ট করেছেন তিনি। একবার তার আসন দখল করেছিলেন শাহরুখ খান, এবার সেই কেবিসির মঞ্চ থেকে শেষবারের মতো হেসে খেলে শুটিং করলেন বিগ বি। সেই মঞ্চ থেকেই তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। দর্শক আসনে বসে থাকা প্রত্যেকটি দর্শকের চোখের কোণেই যেন তখন জল, শ্রদ্ধা আবেগ ভালোবাসা মিশিয়ে শাহেনশাকে কেবিসির মঞ্চ থেকে এভাবেই বিদায় জানালেন তার প্রিয় দর্শকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। চোখের কোণে জল, বছর শেষে কেবিসির মঞ্চ থেকে বিদায় বিগ বিকে। তবে কি বন্ধ হতে চলেছে কোন বনেগা করোড়পতি? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। ভারতের অন্যতম জনপ্রিয় টেলিভিশন শো কোন বনেগা করোড়পতি, আর এই শোয়ের মূল আকর্ষণ সঞ্চালকের ভূমিকায় বিগ বি অমিতাভ বচ্চন। আর এবার সেই বিগ বি কেবিসির মঞ্চ থেকে বিদায় জানালেন বছরের শেষ দিনে, আর দেখা যাবে না তাকে। পুরনো বছর বিদায়ের আবহেই বচ্চনও যেন বিদায় নিলেন। এপিসোডের শেষে ইমোশনাল হয়ে গিয়েছিলেন অভিনেতা অমিতাভ বচ্চন, তাকে বলতে শোনা গেল দেবী অর সজ্জন, এবার আমি আসছি, কাল থেকে এই মঞ্চ আর সাজবে না। কেবিসির মঞ্চে ফ্ল্যাশব্যাকে তখন ভেসে ওঠে সিজনের পুরনো কিছু ঝলক। অমিতাভ বচ্চন আরো জানান, কাল থেকে এখানে আসবো না, আপনজনদের এ কথা বলবার না তো আছে হিম্মত না আছে ইচ্ছা। আমি অমিতাভ বচ্চন এই মঞ্চ থেকে এইবারের মতো শেষ দফায় বলছি শুভরাত্রি। তখন আবেগে যেন গলা বুঝে আসছিল তার। গত 20 সপ্তাহ ধরে নিয়মিত টিভির পর্দায় অমিতাভের এই কুইজ শো দেখতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন দর্শকেরা, সেই অভ্যাসে ছেদ পড়ল অবশেষে। 23 বছর ধরে এই রিয়েলিটি শোয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত শাহেনশা। 15টি সিজনের মধ্যে 14টি সিজন হোস্ট করেছেন তিনি। একবার তার আসন দখল করেছিলেন শাহরুখ খান, এবার সেই কেবিসির মঞ্চ থেকে শেষবারের মতো হেসে খেলে শুটিং করলেন বিগ বি। সেই মঞ্চ থেকেই তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। দর্শক আসনে বসে থাকা প্রত্যেকটি দর্শকের চোখের কোণেই যেন তখন জল, শ্রদ্ধা আবেগ ভালোবাসা মিশিয়ে শাহেনশাকে কেবিসির মঞ্চ থেকে এভাবেই বিদায় জানালেন তার প্রিয় দর্শকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।